أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم শত প্রণোদিত অসীম দাতা পরম করুণাময় বারবার কৃপাকারী আল্লাহর নামে। হামিম হামিদুন মাজিদুন অর্থাৎ প্রশংসার অধিকারী, সম্মানের অধিকারী। তানজিলুল কিতাব মিনাল্লাহিল আজিজিল হাকিম এ কিতাব মহাপরাক্রমশালী পরম প্রজ্ঞাময় আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে। মা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা বাইনাহুমা ইল্লা বিল হাক্কি ওয়া আজালিম মুসাম্মা ওয়াল্লাযীনা কাফারু আম্মা উনযিরু আমরা আকাশসমূহ ও পৃথিবী এবং এ দুইয়ের মাঝে যা কিছু আছে তা যথাযথভাবে এবং এক নির্ধারিত মেয়াদের জন্যই সৃষ্টি করেছি, আর যারা অস্বীকার করেছে তারা তা থেকে মুখ ফিরিয়ে রাখে যে সম্বন্ধে তাদের সতর্ক করা হয়েছে। قُلْ أَرَأَيْتُمْ مَا تَدْعُونَ مِنْ دُونِ اللَّهِ أَرُونِي مَاذَا خَلَقُوا مَاذَا خَلَقُوا مِنَ الْأَرْضِ أَمْ لَهُمْ شِرْكٌ فِي السَّمَاوَاتِ ইতুনি বিকিতাবিম মিন ক্বাবলি হাযা আও আসারাতিম মিন ইলমিন ইন কুনতুম সাদিকিন। তুমি বলো, আল্লাহ ছেড়ে তোমরা যাদের ডাকো তোমরা কি তাদের দেখেছো? আমাকে দেখাও তো দেখি, তারা পৃথিবীতে কি সৃষ্টি করেছে, অথবা কেবল আকাশসমূহে কি তাদের অংশীদারিত্ব আছে? তোমরা সত্যবাদী হয়ে থাকলে এর পূর্বের কোনো কিতাব অথবা জ্ঞানের কিছু সাক্ষ্য প্রমাণ আমার কাছে নিয়ে আসো। وَمَن أَضَلُّ مِمَّن يَدْعُو مِن دُونِ اللَّهِ مَن لَّا يَسْتَجِيبُ لَهُ إِلَى يَوْمِ الْقِيَامَةِ وَهُمْ عَن دُعَائِهِمْ غَافِلُونَ আর তার চেয়ে অধিক বিপদগামী কে হতে পারে যে আল্লাহকে ছেড়ে তাদেরকে ডাকে, যারা কিয়ামত পর্যন্ত তার ডাকে সাড়া দিতে পারবে না? বরং তারা তো তাদের ডাকের ব্যাপারে একেবারেই অজ্ঞ। আর মানুষকে যখন একত্র করা হবে তখন এসব তথাকথিত উপাস্যরা তাদের শত্রু হয়ে যাবে এবং তাদের উপাসনাকে অস্বীকার করবে। লম্মা
سِحْرٌ مُبِينٌ আর যখন তাদের কাছে আমাদের সুস্পষ্ট আয়াতসমূহ পড়া হয়, তখন কাফেররা তাদের কাছে সমাগত সত্য সম্পর্কে বলে, এ তো সুস্পষ্ট জাদু। قُلْ إِنِ افْتَرَيْتُهُ فَلَا تَمْلِكُونَ لِي مِنَ اللَّهِ شَيْئًا هُوَ عَلِيمٌ بِمَا تُفِيضُونَ فِيهِ كَفَى بِهِ شَهِيدًا بَيْنِي وَبَيْنَكُمْ وَهُوَ الْغَفُورُ الرَّحِيمُ তারা কি একথা বলে, সে কোরআন নিজেই বানিয়ে নিয়েছে? তুমি বলো, আমি নিজেই এটি বানিয়ে থাকলে আল্লাহর হাত থেকে আমাকে রক্ষা করার কোনো ক্ষমতা তোমরা রাখতে না। যেসব কথায় তোমরা মেতে আসো তা তিনি সবচেয়ে বেশি জানেন। আমার ও তোমাদের মাঝে সাক্ষী হিসাবে তিনি যথেষ্ট, আর তিনি অতি ক্ষমাশীল, বারবার কৃপাকারী। قُلْ مَا كُنْتُ بِدْعًا مِنَ الرُّسُلِ وَمَا أَدْرِي مَا يُفْعَلُ بِي وَلَا بِكُمْ إِنْ أَتَّبِعُ إِلَّا مَا يُوحَى إِلَيَّ وَمَا أَنَا إِلَّا نَذِيرٌ مُبِينٌ তুমি বলো, আমি তো আর প্রথম রসুল নই, এবং আমার সাথে ও তোমাদের সাথে কি আচরণ করা হবে তাও আমি জানি না। আমার প্রতি যা ওহী করা হয় আমি তো কেবল এরই অনুসরণ করি, আর আমি একজন সুস্পষ্ট সতর্ককারী মাত্র। قُلْ أَرَأَيْتُمْ إِنْ كَانَ مِنْ عِنْدِ اللَّهِ وَكَفَرْتُمْ بِهِ وَشَهِدَ شَاهِدٌ مِّن بَنِي إِسْرَائِيلَ شَهِدَ شَاهِدٌ مِّن بَنِي إِسْرَائِيلَ عَلَى مِثْلِهِ فَآمَنَ وَاسْتَكْبَرْتُمْ إِنَّ اللَّهَ لَا يَهْدِي الْقَوْمَ الظَّالِمِينَ তুমি বলো, এ ওহি যদি আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে এবং তোমরা একে অস্বীকার করো, তাহলে এর পরিণতি কী হবে? তোমরা কি তা ভেবে দেখেছ? পক্ষান্তরে বনি ইসরায়েলের মাঝ থেকেও একজন সাক্ষী তার সদৃশ আবির্ভূত হওয়ার সাক্ষ্য দিয়েছিল, আর যে সাক্ষী দিয়ে গেল সে তো ঈমান নিয়ে এলো, কিন্তু তোমাদের যুগে যখন সেই সদৃশ রসুল আবির্ভূত হলো তোমরা অহংকার করলে। নিশ্চয় আল্লাহ জালেমদের হেদায়াত দেন না। وقال الذين كفروا للذين آمنوا لو كان خيرا ما سبقونا إليه وَإِذْ لَمْ يَهْتَدُوا بِهِ فَسَيَقُولُونَ هَذَا إِفْكٌ قَدِيمٌ আর যারা অস্বীকার করেছে তারা মুমিনদের সম্পর্কে বলে, এ কোরআন যদি ভালো কিছু হতো তাহলে তা গ্রহণ করার ক্ষেত্রে এরা আমাদের আগে যেতে পারতো না, আর এখন যেহেতু তারা হেদায়েত পাওয়ার ক্ষেত্রে ব্যর্থ হয়েছে তাই তারা অবশ্যই বলবে, এটা তো এক পুরনো মিথ্যে।
قَبْلِهِ كِتَابُ مُوسَى إِمَامًا وَرَحْمَةً وَهَذَا كِتَابٌ مُصَدِّقٌ لِسَانًا عَرَبِيًّا لِيُنْذِرَ الَّذِينَ ظَلَمُوا وبشرى للمحسنين। আর এর পূর্বে মুসার কিতাব ছিল এক পথ প্রদর্শক ও কৃপা, আর এ কোরআন হল প্রাঞ্জল ও সমৃদ্ধ ভাষায় এক সত্যায়নকারী কিতাব, যেন তা জালেমদের সতর্ক করে এবং সৎকর্মপরায়ণদের সুসংবাদ দেয়। إِنَّ الَّذِينَ قَالُوا رَبُّنَا اللَّهُ ثُمَّ اسْتَقَامُوا فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ। অর্থাৎ যারা বলে নিশ্চয় আল্লাহ আমাদের প্রভু প্রতিপালক, এরপরে তে দৃঢ়তা অবলম্বন করে, তাদের কোনো ভয় নাই এবং তারা দুশ্চিন্তাগ্রস্ত হবে না। উলাইকা আসহাবুল জান্নাতি খালিদিনা ফীহা জাযাআন বিমা কানু ইয়ামালুন। এরাই জান্নাতের অধিবাসী, এদের কৃতকর্মের প্রতিদান হিসাবে এরা সেখানে চিরকাল থাকবে। وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ إِحْسَانًا حَمَلَتْهُ أُمُّهُ كُرْهًا وَوَضَعَتْهُ كُرْهًا وحمله وفصاله 30 شهرا। আর আমরা মানুষকে তার পিতামাতার সাথে সদ্ব্যবহার করার তাগিদপূর্ণ উপদেশ দিয়েছি। তার মা তাকে কষ্টের সাথে গর্ভে ধারণ করেছে এবং কষ্টের সাথে তাকে জন্ম দিয়েছে, আর তাকে গর্ভে ধারণ এবং দুধ ছাড়ানোর মোট সময় 30 মাস। حتى إذا بلغ شده وبلغ 40 سنة قال رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن عامل অবশেষে সে যখন তার পরিপক্ক বয়সে পৌঁছে এবং 40 বছর বয়সে উপনীত হয়, তখন সে বলে, হে আমার প্রভু প্রতিপালক, তুমি আমার ও আমার মাতা পিতার প্রতি যে অনুগ্রহ করেছ, এর কৃতজ্ঞতা জ্ঞাপন করার সামর্থ্য আমাকে দাও এবং আমাকে এরূপ সৎ কাজ করার সামর্থ্যও দাও যাতে তুমি সন্তুষ্ট হও, আর আমার জন্য আমার সন্তান সন্ততিকে সৎকর্মপরায়ণ করো। ইন্নি তুবতু ইলাইকা ওয়া ইন্নি মিনাল মুসলিমিন। নিশ্চয় আমি তোমার দিকেই বিনত হই, আর নিঃসন্দেহে আমি আত্মসমর্পণকারীদের একজন। উলাইকা আল্লাযীনা নাতাকাব্বালু আনহুম আহসানা মা আমিলু ওয়া নাতাজাওয়াজ عن سيئاتهم في أصحاب الجنة وعد الصدق الذي كانوا يوعدون।
যারা এরূপ করেছে তারা এমন লোক যাদের সর্বোত্তম কাজসমূহ আমরা গ্রহণ করব এবং তাদের মন্দ কাজসমূহ উপেক্ষা করব। তারা হবে জান্নাতবাসী। এ হল তাদের সাথে কৃত সত্য প্রতিশ্রুতি। والذي قال لوالديه أفل لكما أتعدانني أن أخرج وقد خلت القرون من قبلي وهما يستغيثان الله ويلك آمن إن وعد الله حق فيقول ما هذا إلا أساطير الأولين আর যে তার মাতা পিতাকে বলে, ধিক তোমাদের উভয়কে, আমাকে জীবিত করে উঠানো হবে বলে কি তোমরা আমাকে ভয় দেখাচ্ছ? অথচ আমার পূর্বে কত জাতিগত হয়ে গেছে, তাদের মাঝ থেকে তো কেউ জীবিত হলো না। তখন তারা উভয় আল্লাহর কাছে ফরিয়াদ করে এবং বলে, হে বৎস, ধিক তোমাকে, তুমি ইমান আনো, নিশ্চয়ই আল্লাহ প্রতিশ্রুতি সত্য। তখন সে বলে, এটি কেবল পূর্ববর্তীদের কিস্সা কাহিনী। أولئك الذين حق عليهم القول في أمم قد خلت من قبلهم من الجن والإنس إنهم كانوا خاسرين এদেরই উপর দণ্ডাদেশ অবধারিত হয়ে গেল, যেভাবে বিগত জিন ও সাধারণ মানুষের ক্ষেত্রে এর পূর্বে তা কার্যকর করা হয়েছিল। নিশ্চয় এরা সবাই ক্ষতিগ্রস্ত। وليوفيهم أعمالهم وهم لا يظلمون আর সবার জন্য তাদের কৃতকর্ম অনুযায়ী মর্যাদা রয়েছে, যাতে করে আল্লাহ তাদের কর্মের পুরোপুরি প্রতিদান তাদের দেন আর তাদের প্রতি অবিচার করা হবে না। وَيَوْمَ يُعْرَضُ الَّذِينَ كَفَرُوا عَلَى النَّارِ أَذْهَبْتُمْ طَيِّبَاتِكُمْ فِي حَيَاتِكُمُ الدُّنْيَا وَاسْتَمْتَعْتُمْ بِهَا فَالْيَوْمَ تُجْزَوْنَ عَذَابَ الْهُونِ بِمَا كُنْتُمْ تَسْتَكْبِرُونَ فِي الْأَرْضِ بِغَيْرِ الْحَقِّ وَبِمَا كُنْتُمْ تَفْسُقُونَ আর স্মরণ করো সেদিনকে যখন আগুনের সামনে অস্বীকারীদের হাজির করা হবে, তাদের বলা হবে, তোমরা তোমাদের ভালো সব কিছু পার্থিব জীবনে শেষ করে বসেছ এবং তা থেকে সাময়িক সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করেছ, অতএব পৃথিবীতে তোমাদের অন্যায়ভাবে অহংকার ও দুষ্কর্ম করার দরুন লাঞ্ছনার আজাব আজ তোমাদের দেয়া হবে। قومه بالأحقاف وقد خلت النذر من بين يديه ومن خلفه ألا تعبدوا إلا الله إني أخاف عليكم عذاب يوم عظيم আর আদ জাতির ভাই হুদকে স্মরণ কর, যখন সে তার জাতিকে বালির টিলাসমূহের পাশে সতর্ক করেছিল,
আর তার পূর্বেও এবং তারপরেও অনেক সতর্ককারী গত হয়েছিল এবং তাদের প্রত্যেকে শিক্ষা দিয়েছিল, তোমরা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করো না, নিশ্চয় আমি তোমাদের সম্পর্কে এক মহাদিবসের আজাবে ভয় করছি। قالوا أجئتنا لتأفكنا عن آلهتنا فأتنا بما تعدنا إن كنت من الصادقين ترى بقوله তুমি কি আমাদেরকে আমাদের উপাস্যদের কাছ থেকে সরিয়ে দিতে এসেছো? তুমি সত্যবাদী হয়ে থাকলে তা আমাদের কাছে নিয়ে আসো যা দিয়ে তুমি আমাদের ভয় দেখাচ্ছ। قال إنما العلم عند الله وأبلغكم ما أرسلت به ولكني أراكم قوما تجهلون সে বলল, নিশ্চয় প্রকৃত জ্ঞান তো একমাত্র আল্লাহরই কাছে রয়েছে, আর আমাকে যা সহ অর্থাৎ বাণী সহ পাঠানো হয়েছে আমি তোমাদের তাই পৌঁছাচ্ছি, কিন্তু আমি তোমাদের এক অতি অজ্ঞ জাতি রূপে দেখতে পাচ্ছি। مستقبل أوديتهم قالوا هذا عارض ممطرنا بل هو ما استعجلتم به ريح فيها عذاب أليم এরপর তারা যখন সেই আজাবকে এক মেঘের আকারে তাদের উপত্যকার দিকে এগিয়ে আসতে দেখল, তখন তারা বলল, এ তো একখণ্ড মেঘ মাত্র যা আমাদের উপর বৃষ্টি বর্ষণ করবে। আমরা বললাম, না, বরং এ তো সেই আজাব যাকে তোমরা ত্বরান্বিত করতে চেয়েছিলে। এরূপ এক ঝোড়ো বাতাস যার মাঝে যন্ত্রণাদায়ক আজাব রয়েছে। تدمر كل شيء بأمر ربها فأصبحوا لا يرى إلا مساكنهم كذلك نجزي القوم المجرمين এ ঝোড়ো বাতাস নিজ প্রভুর আদেশে সব কিছু ধ্বংস করে দেবে। অতএব তারা এভাবে ধ্বংস হয়ে গেল যে তাদের ঘরদোর ছাড়া আর কিছুই দেখা যাচ্ছিল না। এরূপেই আমরা অপরাধী জাতিকে প্রতিফল দিয়ে থাকি। ওয়ালাকাদ মাক্কান্নাহুম ফীমা ইম মাক্কান্নাকুম ফীহি ওয়া জাআলনা লাহুম সামআ ওয়া আবসারা ওয়া আফইদা فَمَا أَغْنَى عَنْهُمْ سَمْعُهُمْ وَلَا أَبْصَارُهُمْ وَلَا أَفْئِدَتُهُمْ مِنْ شَيْءٍ আর নিশ্চয় আমরা তাদের যেভাবে প্রতিষ্ঠা দান করেছিলাম সেভাবে তোমাদের প্রতিষ্ঠা দান করিনি, আর আমরা তাদেরকে তোমাদের মতো কান, চোখ ও হৃদয় দিয়েছিলাম, কিন্তু তাদের কান, তাদের চোখ ও তাদের হৃদয় তাদের কোনো কাজে এলো না। إِذْ كَانُوا يَجْحَدُونَ بِآيَاتِ اللَّهِ وَحَاقَ بِهِمْ مَا كَانُوا بِهِ يَسْتَهْزِئُونَ কারণ জিদের বসে তারা আল্লাহর আয়াতসমূহ অস্বীকার করেছিল, আর জানিয়ে তারা ঠাট্টা বিদ্রুপ করত তাই তাদের ঘিরে ফেলল। وَلَقَدْ أَهْلَكْنَا مَا حَوْلَكُمْ مِنَ الْقُرَى وَصَرَّفْنَا الْآيَاتِ لَعَلَّهُمْ يَرْجِعُونَ
আর আমরা তোমাদের চারপাশের জনপদগুলো ধ্বংস করে দিয়েছি এবং বিভিন্নভাবে নিদর্শনাবলী বর্ণনা করেছি যেন তারা আমাদের দিকে ফিরে আসে। فَلَوْلَا نَصَرَهُمُ الَّذِينَ اتَّخَذُوا مِن دُونِ اللَّهِ قُرْبَانًا آلِهَةً بَلْ ضَلُّوا عَنْهُمْ وَذَلِكَ إِفْكُهُمْ وَمَا كَانُوا يَفْتَرُونَ। তাহলে আল্লাহকে ছেড়ে এরা তাঁর নৈকট্য লাভের মাধ্যম রূপে যাদের উপাস্য বানিয়েছিল তারা কেন এদের সাহায্য করল না, বরং তারা তো এদের কাছ থেকে উধাও হয়ে গেল, আর এ ছিল তাদের মিথ্যা ও মিথ্যারূপের ফল। وَإِذْ صَرَفْنَا إِلَيْكَ نَفَرًا مِنَ الْجِنِّ يَسْتَمِعُونَ الْقُرْآنَ فَلَمَّا حَضَرُوهُ قَالُوا أَنصِتُوا فَلَمَّا قُضِيَ وَلَّوْا إِلَىٰ قَوْمِهِمْ مُنذِرِينَ। আর স্মরণ করো, আমরা যখন কোরআন শোনার আকাঙ্ক্ষী জিনদের একদলের মনোযোগ তোমার দিকে আকর্ষণ করেছিলাম, তারা যখন এই কোরআন পাঠের আসরে উপস্থিত হলো তখন তারা বলল নীরব থাকো। এরপর কোরআন শোনা শেষ হলে তারা তাদের জাতির কাছে সতর্ককারী হিসেবে ফিরে গেল। قَالُوا يَا قَوْمَنَا إِنَّا سَمِعْنَا كِتَابًا أُنْزِلَ مِنْ بَعَدِ مُوسَى مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيْهِ مصدقا لما بين يديه يهدي إلى الحق وإلى طريق مستقيم। তারা বলল, হে আমাদের জাতি, আমরা নিশ্চয় এরূপ এক কিতাবের পাঠ শুনেছি যা মুসার পরে অবতীর্ণ হয়েছে। এই কিতাব এর পূর্বের কিতাবের সত্যায়ন করে এবং এটি সত্যের দিকে ও সরল সুদৃঢ় পথের দিকে পরিচালিত করে। হে আমাদের জাতি, তোমরা আল্লাহর আহ্বানকারীর ডাকে সাড়া দাও এবং তাঁর প্রতি ঈমান আনো। তিনি তোমাদের পাপ ক্ষমা করবেন এবং যন্ত্রণাদায়ক আযাব থেকে তোমাদের রক্ষা করবেন। وَمَن لَّا يُجِبْ دَاعِيَ اللَّهِ فَلَيْسَ بِمُعْجِزٍ فِي الْأَرْضِ وَلَيْسَ لَهُ مِن دُونِهِ أَوْلِيَاءُ أُولَٰئِكَ فِي ضَلَالٍ আর যে আল্লাহর আহ্বানকারীর ডাকে সাড়া দেয় না সে পৃথিবীতে তাকে ব্যর্থ করতে পারবে না এবং তিনি ছাড়া তাঁর জন্য কোনো আশ্রয়দাতা নাই, এরাই সুস্পষ্ট বিপদগামিতায় রয়েছে। أَوَلَمْ يَرَوْا أَنَّ اللَّهَ الَّذِي خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَلَمْ يَعْيَ بِخَلْقِهِنَّ بِقَادِرٍ عَلَىٰ
بِقَادِرٍ عَلَىٰ أَن يُحْيِيَ الْمَوْتَىٰ بَلَىٰ إِنَّهُ عَلَىٰ كُلِّ شَيْءٍ قَدِيرٌ। তারা কি দেখেনি যে আল্লাহ আকাশসমূহ ও পৃথিবী সৃষ্টি করেছেন এবং এসবের সৃষ্টি যাকে ক্লান্ত করেনি তিনি মৃতদের জীবিত করতে সক্ষম। হ্যাঁ অবশ্যই, নিশ্চয় তিনি সব কিছুর উপর সর্বশক্তিমান। وَيَوْمَ يُعْرَضُ الَّذِينَ كَفَرُوا عَلَى النَّارِ أليس هذا بالحق قالوا بلى وربنا قال فذوقوا العذاب بما كنتم تكفرون। আর শরণ করো যেদিন আগুনের সামনে অস্বীকারীদের হাজির করা হবে, তাদের বলা হবে এটা কি সত্য নয়? তারা বলবে হ্যাঁ আমাদের প্রভু প্রতিপালকের কসম এটা সত্য। তখন তিনি তাদের বলবেন তাহলে তোমরা তোমাদের অস্বীকার করার দরুন আজাবের স্বাদ ভোগ করো। فاصبر كما صبر أولو العزم من الرسل ولا تستعجل لهم كأنهم يوم يرون ما يوعدون لم يلبثوا إلا ساعة من نهار بلاغ فَهَلْ يُهْلَكُ إِلَّا الْقَوْمُ الْفَاسِقُونَ। অতএব দৃঢ় সংকল্পবদ্ধ রসুলরা যেভাবে ধৈর্য ধরেছিল তুমিও ধৈর্য ধরো এবং এদের শাস্তির ব্যাপারে তাড়াহুড়া করো না। যে বিষয়ে এদের ভয় দেখানো হয় এরা যেদিন তা দেখবে সেদিন এদের এরূপ মনে হবে যেন এই পৃথিবীতে দিনের এক মুহূর্তের বেশি এরা অবস্থান করেনি। এ সতর্কবাণী পৌঁছে দেওয়া হয়েছে, অতএব দুষ্কৃতিপরায়ণ ছাড়া আর কাউকেও কি ধ্বংস করা হয়ে থাকে? বিসমিল্লাহির রহমানির রহিম। শত প্রণোদিত অসীম দাতা পরম করুণাময় বারবার কৃপাকারী আল্লাহর নামে। الَّذِينَ كَفَرُوا وَصَدُّوا عَن سَبِيلِ اللَّهِ أَضَلَّ أَعْمَالَهُمْ। যারা অস্বীকার করে এবং আল্লাহর পথ থেকে লোকদের বাধা দেয় তাদের সব কাজ তিনি বিফল করে দেন। وَالَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ وَآمَنُوا بِمَا نُزِّلَ عَلَى مُحَمَّدٍ وَهُوَ الْحَقُّ مِنْ رَبِّهِمْ كَفَّرَ عَنْهُمْ سَيِّئَاتِهِمْ وَأَصْلَحَ بَالَهُمْ। আর যারা ঈমান আনে, সৎ কাজ করে এবং এদের প্রভু প্রতিপালকের পক্ষ থেকে মুহাম্মদের অবতীর্ণ পূর্ণ সত্যি ঈমান আনে, তিনি এদের সব দোষ ত্রুটি দূর করে দিবেন এবং এদের আচার আচরণ সুধরে দিবেন। ذَلِكَ بِأَنَّ الَّذِينَ كَفَرُوا اتَّبَعُوا الْبَاطِلَ وَأَنَّ الَّذِينَ آمَنُوا اتَّبَعُوا الْحَقَّ مِنْ رَبِّهِمْ كَذَلِكَ يَضْرِبُ اللَّهُ لِلنَّاسِ أَمْثَالَهُمْ।
এর কারণ হল অস্বীকারীরা মিথ্যার অনুসরণ করেছে এবং মুমিনরা তাদের প্রভু প্রতিপালকের পক্ষ থেকে আগত সত্যের অনুসরণ করেছে। এভাবেই আল্লাহ মানুষের সামনে তাদের প্রকৃত অবস্থা তুলে ধরেন। فَإِذَا لَقِيتُمُ الَّذِينَ كَفَرُوا فَضَرْبَ الرِّقَابِ حَتَّى إِذَا أَثْخَنْتُمُوهُمْ فَشُدُّوا الْوَثَاقَ فَإِمَّا مَنًّا অতএব অস্বীকারীদের বিরুদ্ধে তোমরা যখন নিয়মিত যুদ্ধে লিপ্ত হও তখন তাদের ঘাড়ে আঘাত করো। তোমরা তাদেরকেও যুদ্ধে পরাজিত করার পর তাদের শক্ত করে বাঁধো। যুদ্ধ শেষ হওয়ার পর অনুগ্রহ স্বরূপ অথবা মুক্তিপণ নিয়ে তাদের মুক্ত করো। এটাই হলো বিধান। আর আল্লাহ যদি চাইতেন তিনি নিজেই তাদের কাছ থেকে প্রতিশোধ নিতেন, কিন্তু তিনি তোমাদের এক দলকে অন্য দলের মাধ্যমে পরীক্ষা করেন। আর আল্লাহর পথে যাদের ভয়ানক কষ্ট দেওয়া হয়েছে তাদের কর্ম তিনি কখনো বৃথা যেতে দিবেন না। তিনি সঠিক পথে তাদের পরিচালিত করবেন এবং তাদের আচার আচরণ শুধরে দিবেন। তিনি তাদের সেই জান্নাতে প্রবেশ করাবেন যা তিনি তাদের জন্য সৌন্দর্যমণ্ডিত বৈশিষ্ট্যপূর্ণ করেছেন। হে যারা ঈমান এনেছো, তোমরা আল্লাহকে সাহায্য করলে তিনিও তোমাদের সাহায্য করবেন এবং তোমাদের পদক্ষেপ দৃঢ় করে দিবেন। والذين كفروا فتعس لهم وضل عملهم আর যারা অস্বীকার করেছে তাদের জন্য ধ্বংস অবধারিত এবং আল্লাহ তাদের কর্ম বিফল করে দিবেন। ذلك بأنهم كرهوا ما أنزل الله فأحبط أعمالهم এর কারণ হলো আল্লাহ যা অবতীর্ণ করেছেন তারা তা অপছন্দ করেছে, অতএব তিনি তাদের কর্ম বিফল করে দিবেন। أَفَلَمْ يَسِيرُوا فِي الْأَرْضِ فَيَنْظُرُوا كَيْفَ كَانَ عَاقِبَةُ الَّذِينَ مِنْ قَبْلِهِمْ دَمَّرَ اللَّهُ عَلَيْهِمْ وَلِلْكَافِرِينَ أَمْثَالُهَا তারা কি পৃথিবীতে ভ্রমণ করেনি এবং দেখেনি তাদের পূর্ববর্তীদের পরিণতি কিরূপ হয়েছিল?
আল্লাহ তাদের একেবারে ধ্বংস করে দিয়েছেন, আর এই অস্বীকারীদের সাথেও এমনটিই করা হবে। ذَلِكَ بِأَنَّ اللَّهَ مَوْلَى الَّذِينَ آمَنُوا وَأَنَّ الْكَافِرِينَ لَا مَوْلَى لَهُمْ। এর কারণ হলো আল্লাহ মুমিনদের অভিভাবক এবং অস্বীকারীদের নিশ্চয়ই কোনো অভিভাবক নাই। إِنَّ اللَّهَ يُدْخِلُ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ جَنَّاتٍ تَجْرِي مِن تَحْتِهَا الْأَنْهَارُ وَالَّذِينَ كَفَرُوا يَتَمَتَّعُونَ وَيَأْكُلُونَ كَمَا تَأْكُلُ الْأَنْعَامُ وَالنَّارُ مَثْوًى لَهُمْ। যারা ঈমান আনে এবং সৎ কাজ করে, নিশ্চয় আল্লাহ এমন সব জান্নাতে তাদের প্রবেশ করাবেন যার পাদদেশ দিয়ে নদ নদী বয়ে যাবে। আর পক্ষান্তরে যারা অস্বীকার করেছে, তারা সাময়িক সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করেছে, আর তারা এভাবে খায় যেভাবে গবাদি পশু খায়, আর আগুন হবে তাদের ঠাঁই। وَكَأَيِّن مِّن قَرْيَةٍ هِيَ أَشَدُّ قُوَّةً مِّن قَرْيَتِكَ الَّتِي أَخْرَجَتْ أَهْلَكْنَاهُمْ فَلَا نَاصِرَ لَهُمْ। আর যারা তোমাকে তোমার জনপদ থেকে বের করে দিয়েছে, তাদের চেয়ে অধিক শক্তিশালী আরও অনেক জনপদ ছিল, আমরা তাদের ধ্বংস করে দিয়েছি এবং কেউই তাদের সাহায্যকারী ছিল না। أَفَمَنْ كَانَ عَلَى بَيِّنَةٍ مِّن رَّبِّهِ كَمَنْ زُيِّنَ لَهُ سُوءُ عَمَلِهِ وَاتَّبَعُوا أَهْوَاءَهُمْ। অতএব যে তার প্রভু প্রতিপালকের পক্ষ থেকে এক সুস্পষ্ট হেদায়তের উপর প্রতিষ্ঠিত, সে কি তার মতো হতে পারে যাকে তার মন্দ কাজ সুন্দর করে দেখানো হয়েছে, এবং যারা নিজেদের হীন কামনা বাসনার অনুসরণ করেছে? وَأَنْهَارٌ مِّن لَّبَنٍ لَّمْ يَتَغَيَّرْ طَعَامُهُ وَأَنْهَارٌ مِّن خَمْرٍ لَّذَّةٍ لِّلشَّارِبِينَ وَأَنْهَارٌ مِّن عَسَلٍ مُّصَفًّى। মুত্তাকিদের যে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, এর বর্ণনা এরূপ যে এতে থাকবে অদূষণীয় পানির নদ নদী, অপরিবর্তনীয় স্বাদের দুধের নদী, পানকারীদের জন্য সুস্বাদুর সুরার নদ নদী এবং খাঁটি মধুর নদ নদী। كل الثمرات ومغفرة من ربهم كمن هو خالد في النار وسقوا ماء حميما فقطع أمعاءهم। আর তাদের জন্য এতে থাকবে সব ধরনের ফল এবং আরও থাকবে
তাদের প্রভু প্রতিপালকের পক্ষ থেকে মহান ক্ষমা। এরা কি তাদের মতো হতে পারে যারা দীর্ঘকাল আগুনে পড়ে, যারা দীর্ঘকাল আগুনে পড়ে থাকবে এবং যাদেরকে এমন ফুটন্ত পানি পান করানো হবে যা তাদের নাড়ি ভুড়ি ছিন্ন ভিন্ন করে ছাড়বে? حتى إذا خرجوا من عندك قالوا للذين أوتوا العلم ماذا قال آنفا أولئك الذين طبع الله على قلوبهم واتبعوا أهواءهم. আর তাদের মাঝে এমন লোক রয়েছে যারা তোমার কথা বাহ্যত মনোযোগ দিয়ে শুনে, অবশেষে তারা যখন তোমার কাছ থেকে চলে যায় তখন তারা জ্ঞানী ব্যক্তিদের জিজ্ঞেস করে, এইমাত্র সে কি বলল? এদেরই হৃদয়ে আল্লাহ মোহর মেরে দিয়েছেন এবং এরা নিজেদের কামনা বাসনার অনুসরণ করে চলেছে। আর যারা হেদায়েত পেয়েছে তিনি তাদের হেদায়েতের মানকে আরও বাড়িয়ে দেন এবং তাদের যোগ্যতা অনুযায়ী তাদেরকে তাকওয়া দান করেন। فهل ينظرون إلا الساعة تأتيهم بغتة فقد جاء أشراطها فأنى لهم إذا جاءتهم. অতএব তারা কি কেবল তাদের প্রতিশ্রুত মুহূর্ত অকস্মাৎ এসে পড়ার অপেক্ষায় রয়েছে? কিন্তু এর লক্ষণাবলী তো এসে গেছে, এরপর এটি যখন তাদের কাছে এসেই যাবে তখন তাদের উপদেশ গ্রহণ করা তাদের কি কাজে আসবে? إله إلا الله واستغفر لذنبك وللمؤمنين والمؤمنات والله يعلم تقلبكم ومثواكم. অতএব তুমি জেনে রাখো আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আর তুমি তোমার এবং মুমিন পুরুষ ও মুমিন নারীদের ত্রুটি বিচ্যুতির জন্য ক্ষমা প্রার্থনা করো, আর আল্লাহ তোমাদের বিচরণ ক্ষেত্র ও তোমাদের স্থায়ী ঠিকানা সম্পর্কেও ভালোভাবে জানেন। محكمة وذكر فيها القتال رأيت الذين في قلوبهم مرض رأيت الذين في قلوبهم مرض ينظرون إليك نظر المغشي عليه من الموت فأولى لهم. আর যারা ঈমান এনেছে তারা বলে, যুদ্ধ সংক্রান্ত কোনো সূরা কেন অবতীর্ণ করা হলো না? এরপর যুদ্ধের আদেশ সম্পর্কিত সূরা যখন অবতীর্ণ করা হলো তখন যাদের হৃদয়ে ব্যাধি আছে তুমি তাদেরকে তোমার দিকে সেই ব্যক্তির ন্যায় তাকাতে দেখবে যাকে মৃত্যুর ঘোর আচ্ছন্ন করে হতবিহ্বল করে দিয়েছে, সুতরাং তাদের জন্য ধ্বংস নির্ধারিত।
طَاعَةٌ وَقَوْلٌ مَعْرُوفٌ فَإِذَا عَزَمَ الْأَمْرُ فَلَوْ صَدَقَ اللَّهُ لَكَانَ خَيْرًا لَّهُمْ। আনুগত্য করা ও সঙ্গত কথা বলা তাদের উচিত ছিল। এরপর যুদ্ধের বিষয়টি যখন চূড়ান্ত হয়ে গেছে, তখন তারা যদি আল্লাহর প্রতি নিষ্ঠাবান হতো তাহলে তা অবশ্যই তাদের জন্য উত্তম হতো। فَهَلْ عَسَيْتُمْ إِن تَوَلَّيْتُمْ أَن تُفْسِدُوا فِي الْأَرْضِ وَتُقَطِّعُوا أَرْحَامَكُمْ। অতএব তোমরা পৃষ্ঠ প্রদর্শন করলে এটা সম্ভব নয় যে তোমরা পৃথিবীতে অরাজকতা সৃষ্টি করে বেড়াবে এবং নিজেদের রক্ত সম্পর্কে আত্মীয়তার বন্ধন ছিন্ন করবে। এদেরই উপর আল্লাহ অভিসম্পাত করেছেন, এদের বধির করে দিয়েছেন এবং এদের চোখ অন্ধ করে দিয়েছেন। তবে কি তারা কুরআন সম্পর্কে ভেবে দেখবে না, অথবা তাদের হৃদয়ে নিজেদের তৈরি তালা লাগানো রয়েছে? إِنَّ الَّذِينَ ارْتَدُّوا عَلَىٰ أَدْبَارِهِم مِّن بَعْدِ مَا تَبَيَّنَ لَهُم الْهُدَى الشَّيْطَانُ سَوَّلَ لَهُمْ وَأَمْلَىٰ لَهُمْ। হেদায়েত স্পষ্ট হয়ে যাওয়ার পরও যারা পিঠ দেখিয়ে ধর্ম থেকে ফিরে গেছে, নিশ্চয় শয়তান তাদের কর্ম তাদের সুন্দর করে দেখিয়েছে এবং তাদের মিথ্যা আশা দিয়েছে। এর কারণ হলো, আল্লাহ যা অবতীর্ণ করেছেন তা যারা অপছন্দ করে তাদেরকে এরা বলে, আমরা কোনো কোনো বিষয়ে অবশ্যই তোমাদের আনুগত্য করব, আর আল্লাহ এদের গোপন বিষয়াদি জানেন। فَكَيْفَ إِذَا تَوَفَّتْهُمُ الْمَلَائِكَةُ يَضْرِبُونَ وُجُوهَهُمْ وَأَدْبَارَهُمْ। অতএব ফিরিশতারা যখন এদের মুখমণ্ডল ও এদের পিঠে আঘাত করে এদের মৃত্যু দিবে, তখন এদের কি অবস্থা হবে? ذَلِكَ بِأَنَّهُمْ اتَّبَعُوا مَا أَسْخَطَ اللَّهَ وَكَرِهُوا رِضْوَانَهُ فَأَحْبَطَ أَعْمَالَهُمْ। এর কারণ হলো, এরা সেসবের অনুসরণ করেছে যা আল্লাহকে অসন্তুষ্ট করে এবং এরা তার সন্তুষ্টি অর্জনকে অপছন্দ করেছে। অতএব তিনি এদের কর্ম ব্যর্থ করে দিয়েছেন। أَمْ حَسِبَ الَّذِينَ فِي قُلُوبِهِمْ مَرَضٌ أَنْ لَنْ يُخْرِجَ اللَّهُ أَضْغَانَهُمْ। যাদের অন্তরে ব্যাধি আছে তারা কি মনে করে আল্লাহ তাদের হিংসা বিদ্বেষ কখনো প্রকাশ করবেন না? وَلَوْ نَشَاءُ لَأَرَيْنَاكَهُمْ
فَلَعَرَفْتَهُمْ بِسِيمَاهُمْ وَلَتَعَارِفَنَّهُمْ فِي لَحْنِ الْقَوْلِ وَاللَّهُ يَعْلَمُ عَمَالَكُمْ. আর আমরা চাইলে তোমাকে অবশ্যই তাদের দেখিয়ে দিব, আর তাদের লক্ষণাবলী দিয়েই তুমি এদের সম্পর্কে জেনে যাবে এবং তাদের বাচনভঙ্গিতেও নিশ্চয়ই তাদের চিনে নিতে পারবে। আর আল্লাহ তোমাদের কার্যকলাপ সম্পর্কে অবগত রয়েছেন। আর আমরা তোমাদের মাঝে আল্লাহর পথে প্রকৃত চেষ্টা প্রচেষ্টাকারী ও ধৈর্যশীলদের প্রকাশ করে না দেয়া পর্যন্ত আমরা অবশ্যই তোমাদের পরীক্ষা করতে থাকব এবং পরীক্ষার মাধ্যমে আমরা তোমাদের প্রকৃত অবস্থা প্রকাশ করে দেব। إن الذين كفروا وصدوا عن سبيل الله وشاقوا الرسول من بعد ما تبين لهم الهدى لن يضروا الله شيئا وَسَيُحْبِتُ عَمَالَهُمْ. যারা অস্বীকার করেছে, আল্লাহর পথ থেকে লোকদের বাধা দিয়েছে এবং তাদের কাছে পথ নির্দেশনা সুস্পষ্ট হয়ে যাওয়ার পরও রসুলের বিরুদ্ধাচরণ করেছে, তারা নিশ্চয় আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না, আর তিনি তাদের কর্ম অবশ্যই নিষ্ফল করে দেবেন। يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا أَطِيعُوا اللَّهَ وَأَطِيعُوا الرَّسُولَ وَلَا تُبْطِلُوا أَعْمَالَكُمْ. হে যারা ঈমান এনেছো, তোমরা আল্লাহর আনুগত্য করো, রসুলের আনুগত্য করো এবং নিজেদের কর্ম বৃথা যেতে দিও না। ইন্নাল্লাযীনা কাফারূ ওয়া সাদ্দূ আন সাবীলিল্লাহি ثم ماتوا وهم كفار فلن يغفر الله لهم. যারা অস্বীকার করেছে এবং আল্লাহর পথ থেকে লোকদের বাধা দিয়েছে, এরপর অস্বীকারী থাকা অবস্থায় মারা গেছে, আল্লাহ তাদের কখনো ক্ষমা করবেন না। والله معكم ولن يتركم عمالكم. তোমরা শিথিলতা দেখিয়ে শান্তির জন্য আবেদন করে বসো না, অথচ তোমরাই বিজয়ী হবে, আর আল্লাহ তোমাদের সাথে রয়েছেন, আর তিনি তোমাদের কর্মের পুরস্কার থেকে তোমাদের বঞ্চিত করবেন না। إنما الحياة الدنيا لعب ولهو وإن تؤمنوا وتتقوا يؤتكم أجوركم ولا يسألكم أموالكم. নিশ্চয় এ পার্থিব জীবন কেবল আমোদ প্রমোদ ও কামনা বাসনা পূর্ণ করার এরূপ মাধ্যম যা মহান উদ্দেশ্য থেকে উদাসীন করে দেয়। আর তোমরা ঈমান আনলে ও তাকওয়া অবলম্বন করলে তিনি তোমাদের পুরস্কার দান করবেন এবং তোমাদের কাছ থেকে তোমাদের ধন সম্পদ চাইবেন না।
তিনি যদি তোমাদের কাছে ধন সম্পদ চান এবং এজন্য তোমাদের উপর চাপ সৃষ্টি করেন, তাহলে তোমরা কার্পণ্য করবে, তিনি তোমাদের বিদ্বেষ প্রকাশ করে দেবেন। تُدْعَوْنَ لِتُنْفِقُوا فِي سَبِيلِ اللَّهِ فَمِنْكُمْ مَنْ يَبْخَلْ وَمَنْ يَبْخَلْ فَإِنَّمَا يَبْخَلُ عَنْ نَفْسِهِ وَاللَّهُ الْغَنِيُّ وَأَنْتُمُ الْفُقَرَاءُ। দেখো, আল্লাহর পথে খরচ করার জন্য তোমাদেরই ডাকা হচ্ছে, কিন্তু তোমাদের মাঝে কৃপণ লোকও রয়েছে, অথচ যে কার্পণ্য করে সে নিশ্চয় নিজের বিরুদ্ধেই কার্পণ্য করে থাকে। আল্লাহ অমুখাপেক্ষী এবং তোমরা মুখাপেক্ষী। তোমরা মুখ ফিরিয়ে নিলে তিনি তোমাদের স্থলে অন্য এক জাতিকে নিয়ে আসবেন, আর তারা তোমাদের মতো হবে না। بسم الله الرحمن الرحيم শত প্রণোদিত অসীম দাতা পরম করুণাময় বারবার কৃপাকারী আল্লাহর নামে। إِنَّا فَتَحْنَا لَكَ فَتْحًا নিশ্চয় আমরা তোমাকে সুস্পষ্ট বিজয় দান করেছি। লিয়াগফির লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যানবিকা ওয়া মা তাআখখারা ওয়া ইউতিম্মা নিআমাতাহু আলাইক وَيُتِمَّ نِعْمَتَهُ عَلَيْكَ وَيَهْدِيَكَ صِرَاطًا مُسْتَقِيمًا। যেন আল্লাহ তোমার প্রতি আরোপিত পূর্বের এবং ভবিষ্যতের যাবতীয় ভুল ত্রুটি ক্ষমা করে দেন, তোমার উপর তার অনুগ্রহ চূড়ান্ত পর্যায়ে পৌঁছে দেন, তোমাকে সরল সুদৃঢ় পথে প্রতিষ্ঠিত রাখেন। وَيَنْصُرَكَ اللَّهُ نَصْرًا عَزِيزًا এবং আল্লাহ যেন তোমাকে সম্মানজনক ও বিজয়দানকারী সাহায্যে ভূষিত করেন। هُوَ الَّذِي أَنزَلَ السَّكِينَةَ فِي قُلُوبِ الْمُؤْمِنِينَ لِيَزْدَادُوا إِيمَانًا مَّعَ إِيمَانِهِمْ وَلِلَّهِ جُنُودُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَكَانَ اللَّهُ عَلِيمًا حَكِيمًا। তিনি মুমিনদের অন্তরে প্রশান্তি অবতীর্ণ করেছেন, যেন তার সাথে পূর্বের অর্জিত ইমানের সাথে তাদের ইমান আরও বাড়তে পারে। আর আকাশসমূহ ও পৃথিবীর সৈন্যদল আল্লাহরই, আর আল্লাহ সর্বজ্ঞ পরম প্রজ্ঞাময়।
ليدخل المؤمنين والمؤمنات جنات تجري من تحتها الأنهار خالدين فيها جنات تجري من تحتها الأنهار خالدين فيها ويكفر عنهم سيئاتهم وكان ذلك عند الله فوزا عظيما এজন্য ইমান বাড়ানো হবে যেন তিনি মুমিন পুরুষ ও মুমিন নারীদের এরূপ জাতিসমূহে প্রবেশ করান যার পাদদেশ দিয়ে নদ নদী বয়ে যায়, সেখানে তারা চিরকাল থাকবে, আর তিনি যেন তাদের সব দোষ ত্রুটি দূর করে দেন। আর আল্লাহর দৃষ্টিতে এ হলো এক মহা সফলতা। ويعذب المنافقين والمنافقات والمشركين والمشركات الظانين بالله ظن السوء عليهم دائرة السوء وغضب الله عليهم ولعنهم وأعد لهم جهنم وساءت مصيرا আর আল্লাহ সম্পর্কে কুধারণা পোষণকারী মুনাফিক পুরুষ ও মুনাফিক নারীদের এবং মুশরিক পুরুষ ও মুশরিক নারীদের তিনি যেন আজাব দেন। দুর্ভাগ্যের চক্র তাদের বিরুদ্ধেই ঘুরবে। আল্লাহ তাদের উপর রেগে আছেন এবং তাদের অভিসম্পাত করছেন, আর তিনি তাদের জন্য জাহান্নাম তৈরি করেছেন এবং তা হলো অতি মন্দ ঠাঁই। وَلِلَّهِ جُنُودُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَكَانَ اللَّهُ عَزِيزًا حَكِيمًا আর আকাশসমূহ পৃথিবীর সৈন্যদল আল্লাহরই, আর আল্লাহ মহাপরাক্রমশালী পরম প্রজ্ঞাময়। أَرْسَلْنَاكَ شَاهِدًا وَمُبَشِّرًا وَنَذِيرًا নিশ্চয় আমরা তোমাকে এক সাক্ষী, সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে পাঠিয়েছি। لِتُؤْمِنُوا بِاللَّهِ وَرَسُولِهِ وَتُعَزِّرُوهُ وَتُوَقِّرُوهُ وَتُسَبِّحُوهُ بُكْرَةً وَأَصِيلًا যেন তোমরা আল্লাহ ও তাঁর রসুলের প্রতি ইমান আনো, তাকে সাহায্য করো এবং তাকে সম্মান করো, আর তোমরা সকাল সন্ধ্যায় তাঁর পবিত্রতা ও মহিমা ঘোষণা করো। إِنَّ الَّذِينَ يُبَايِعُونَكَ إِنَّمَا يُبَايِعُونَ اللَّهَ يَدُ اللَّهِ فَوْقَ أَيْدِيهِمْ فَمَن نكث فإنما ينكث على نفسه ومن أوفى بما عاهد عليه الله فسيؤتيه أجرا عظيما
যারা তোমার বয়াত করে তারা নিশ্চয় আল্লাহরই বয়াত করে, আল্লাহর হাত তাদের হাতের উপরে রয়েছে। যেই অঙ্গীকার ভঙ্গ করে এর পরিণাম তার উপরেই বর্তাবে, আর যে আল্লাহর সাথে কৃত অঙ্গীকার পূর্ণ করে তিনি নিশ্চয় তাকে মহাপ্রতিদানে ভূষিত করবেন। سيقول لك المخلفون من الأعراب شغلتنا أموالنا وأهلنا فاستغفر لنا يقولون بألسنتهم ما ليس في قلوبهم মুরুবাসীদের মাঝে যাদের পেছনে ছেড়ে আসা হয়েছিল তারা নিশ্চয় তোমাকে বলবে, আমাদের ধন সম্পদ ও পরিবার পরিজন আমাদের ব্যস্ত করে রেখেছিল, অতএব আমাদের জন্য তুমি ক্ষমা প্রার্থনা করো। তারা মুখে সেই কথা বলে যা তাদের অন্তরে নাই। قل فمن يملك لكم من الله شيئا إن أراد بكم ضرا أو أراد بكم نفعا بل كان الله بما تعملون خبيرا তুমি বলো, আল্লাহ তোমাদের কোনো ক্ষতি করতে চাইলে বা তোমাদের কোনো কল্যাণ সাধন করতে চাইলে কে আছে যে তার বিরুদ্ধে তোমাদের জন্য কোনো কিছু করার ক্ষমতা রাখে? আসল কথা হলো তোমরা যাই করছো সে সম্বন্ধে আল্লাহ পুরোপুরি অবহিত। أَلَّنْ يَنْقَلِبَ الرَّسُولُ وَالْمُؤْمِنُونَ إِلَىٰ أَهْلِيهِمْ أَبَدًا وَزُيِّنَ ذَلِكَ فِي قُلُوبِكُمْ وَظَنَنْتُمْ ظَنَّ السَّوْءِ وَكُنْتُمْ قَوْمًا বরং এ রসুল ও মুমিনরা নিজেদের পরিবার পরিজনের কাছে আর কখনো ফিরে আসবে না বলে তোমরা ধারণা করেছিলে, আর এ ধারণাটি তোমাদের অন্তরে সুন্দর করে দেখানো হয়েছিল, আর তোমরা কুধারণা পোষণ করেছিলে এবং তোমরা এক ধ্বংসমুখী জাতি হয়ে গেলে। بِاللَّهِ وَرَسُولِهِ فَإِنَّا أَعْتَدْنَا لِلْكَافِرِينَ سَعِيرًا আর আল্লাহ ও তার রসুলের প্রতি যে ঈমান আনে না এরূপ অস্বীকারীদের জন্য আমরা অবশ্যই লেলিহান আগুন প্রস্তুত করে রেখেছি। وَلِلَّهِ مُلْكُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ يَغْفِرُ لِمَنْ يَشَاءُ وَيُعَذِّبُ مَنْ يَشَاءُ وَكَانَ اللَّهُ غَفُورًا رَحِيمًا আর আকাশসমূহ ও পৃথিবীর আধিপত্য আল্লাহরই। তিনি যাকে চান ক্ষমা করেন এবং যাকে চান আজাব দেন, আর আল্লাহ অতি ক্ষমাশীল বারবার কৃপাকারী। سيقول المخلفون إذا انطلقتم إلى مغانم لتأخذوها ذرونا نتبعكم يريدون أن يبدلوا كلام الله তোমরা যখন যুদ্ধলব্ধ সম্পদ পাওয়ার জন্য যাবে তখন পেছনে থেকে যাওয়া লোকেরা অবশ্যই বলবে,
তোমাদের পিছনে আমাদেরও আসতে দাও। তারা আল্লাহর সিদ্ধান্ত বদলে দিতে চায়। قُل لَّن تَتَّبِعُونَا كَذَٰلِكُمْ قَالَ اللَّهُ مِن قَبْلُ فَسَيَقُولُونَ بَلْ تَحْسُدُونَنَا بَلْ كَانُوا لَا يَفْقَهُونَ إِلَّا قَلِيلًا। তুমি বলো, তোমরা কিছুতেই আমাদের সাথে আসতে পারবে না। আল্লাহ আগে থেকেই তোমাদের সম্পর্কে সিদ্ধান্তের কথা বলে দিয়েছিলেন। এতে তারা বলবে, তোমরা তো বরং আমাদের হিংসা করছো। সত্য তো এটাই, তারা অতি সামান্যই বুঝে। কুল্লিল মুখাল্লাফিনা মিনাল আরাবি সাতুদউনা ইলা কওমিন উলি বাসিন শাদীদিন তুকাতিলুনাহুম আও ইউসলিমুন فَإِن تُطِيعُوا يُؤْتِكُمُ اللَّهُ أَجْرًا حَسَنًا وَإِن تَتَوَلَّوْا كَمَا تَوَلَّيْتُم مِّن قَبْلُ يُعَذِّبْكُم عَذَابًا أَلِيمًا। যে সব মরুবাসীকে পিছনে ছেড়ে আসা হয়েছিল, তুমি তাদের বলো, অচিরে এই এক দুর্দান্ত যোদ্ধা জাতির বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তোমাদের ডাকা হবে। যতক্ষণ তারা আত্মসমর্পণ না করে, তোমরা তাদের সাথে যুদ্ধ করে যাবে। অতএব তোমরা আনুগত্য করলে আল্লাহ তোমাদের অতি উত্তম পুরস্কার দান করবেন, এবং যেভাবে পূর্বে তোমরা পিঠটান দিয়েছিলে সেভাবে পিঠটান দিলে তিনি তোমাদের অতি যন্ত্রণাদায়ক আজাব দিবেন। ليس على العمى حرج ولا على الأعرج حرج ولا على المريض حرج ومن يطع الله ورسوله يدخله جنات تجري من تحتها الأنهار ومن يتول يعذبه عذابا أليما। জিহাদে যোগ না দিলে অন্ধের ক্ষেত্রে কোনো দোষ নাই, ঘোড়ার ক্ষেত্রেও কোনো দোষ নাই, এবং পীড়িতের ক্ষেত্রেও কোনো দোষ নাই। আর যে ব্যক্তি আল্লাহ ও তাঁর রসুলের আনুগত্য করবে, তিনি তাকে এরূপ জান্নাতসমূহে প্রবেশ করাবেন যার পাদদেশ দিয়ে নদ নদী বয়ে যায়। কিন্তু যে পৃষ্ঠ প্রদর্শন করবে, তিনি তাকে অতি যন্ত্রণাদায়ক আজাব দিবেন। لقد رضي الله عن المؤمنين إذ يبايعونك تحت الشجرة فعلم ما في قلوبهم فَعَلِمَ مَا فِي قُلُوبِهِمْ فَأَنْزَلَ السَّكِينَةَ عَلَيْهِمْ وَأَثَابَهُمْ فَتْحًا قَرِيبًا। নিশ্চয় আল্লাহ মুমিনদের প্রতি সন্তুষ্ট হলেন যখন তারা গাছের নিচে তোমার বয়াত করছিল, এবং তাদের হৃদয়ে যা ছিল তা তিনি জানতেন। সুতরাং তিনি তাদের উপর প্রশান্তি অবতীর্ণ করলেন এবং তাদেরকে এক আসন্ন বিজয়ের সুসংবাদ দান করলেন। এবং এর ফলে বিপুল পরিমাণ যুদ্ধলব্ধ সম্পদ দান করলেন যা তারা সংগ্রহ করেছিল। আর আল্লাহ মহাপরাক্রমশালী পরম প্রজ্ঞাময়।
وعدكم الله مغانم كثيرة تأخذونها فعجل لكم هذه وكف أيدي الناس عنكم ولتكون آية للمؤمنين ويهديكم صراطا مستقيما. আল্লাহ তোমাদের আরও বিপুল পরিমাণ যুদ্ধলব্ধ সম্পদের প্রতিশ্রুতি দিয়েছেন যা তোমরা লাভ করবে। এরপর তিনি যুদ্ধলব্ধ সম্পদ তোমাদের তাৎক্ষণিকভাবে দান করলেন এবং লোকদের হাত থেকে তোমাদের রক্ষা করলেন, যেন এ ঘটনা মুমিনদের জন্য এক বড় নিদর্শন হয়ে যায় এবং যেন তিনি তোমাদের সরল সুদৃঢ় পথে পরিচালিত করেন। এছাড়া আরেকটি বিজয় রয়েছে যা তোমরা এখনো লাভ করনি। আল্লাহ এই ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন এবং নিশ্চয় আল্লাহ প্রত্যেক বিষয়ে সর্বশক্তিমান। ولو قاتلكم الذين كفروا لولوا الأدبار ثم لا يجدون وليا ولا نصيرا. আর অস্বীকারীরা তোমাদের সাথে যুদ্ধ করলে নিশ্চয় তারা পৃষ্ঠ প্রদর্শন করবে, তখন তারা কোনো অভিভাবক এবং কোনো সাহায্যকারী পাবে না। সুন্নাতাল্লাহি আল্লাতি কদ খালাত মিন ক্বাবলু ওয়া লাম তাজিদ লিসুন্নাতিল্লাহি তাবদীলা। এমনটি আল্লাহর প্রতিষ্ঠিত রীতি যা পূর্বেও কার্যকর ছিল এবং আল্লাহর প্রতিষ্ঠিত রীতিতে তুমি কখনো কোনো পরিবর্তন দেখতে পাবে না। وَهُوَ الَّذِي كَفَّ أَيْدِيَهُمْ عَنْكُمْ وَأَيْدِيَكُمْ عَنْهُمْ بِبَطْنِ مَكَّةَ مِنْ بَعْدِ আর তিনিই তো মক্কার উপত্যকায় তাদের উপর তোমাদের বিজয় দান করার পর তাদের হাত তোমাদের উপর থেকে এবং তোমাদের হাত তাদের উপর থেকে নিবৃত্ত রেখেছিলেন, আর তোমরা যা করো তা আল্লাহ পুরোপুরি দেখেন। হুমুল্লাযীনা কাফারু ওয়া সাদ্দুকুম আনিল মাসজিদিল হারাম ওয়াল হাদিয়া মাকুফান আইয়াবলুগা মাহিল্লা ولولا رجال مؤمنون ونساء مؤمنات لم تعلموهم أن تطؤوهم فتصيبكم فتصيبكم منهم معرة بغير علم. তারা তোমাদের শত্রুই ছিল যারা অস্বীকার করেছিল, মসজিদুল হারাম থেকে তোমাদের বাধা দিয়েছিল এবং কুরবানির পশুগুলোকেও সেগুলোর নির্ধারিত স্থানে পৌঁছাতে বাধা দিয়েছিল। আর মক্কায় যদি এরূপ মুমিন পুরুষ ও মুমিন নারী না থাকতো যাদের তোমরা না জানার দরুন নিজেদের পায়ের নিচে পিষে ফেলতে, সেক্ষেত্রে তাদের পক্ষ থেকে অজ্ঞাতসারে তোমাদের ক্ষতি সাধিত হতো। লিউদখিলাল্লাহু ফি
রহমতিহি লাউ তাযাইয়ালু লাযযাবনা আল্লাযীনা কাফারু মিনহুম আযাবান আলীমা। তাই তিনি তোমাদের নিবৃত্ত রেখেছিলেন যেন আল্লাহ যাকে চান তাকে নিজ কৃপার অন্তর্ভুক্ত করেন। তারা অর্থাৎ মুমিনরা যদি মক্কা থেকে সরে যেত তাহলে আমরা অবশ্যই অস্বীকারীদের যন্ত্রণাদায়ক আযাব দিতাম। إِذْ جَعَلَ الَّذِينَ كَفَرُوا فِي قُلُوبِهِمُ الْحَمِيَّةَ حَمِيَّةَ الْجَاهِلِيَّةِ فَأَنْزَلَ اللَّهُ سَكِينَتَهُ عَلَى رَسُولِهِ فأنزل الله سكينته على رسوله وعلى المؤمنين وألزمهم كلمة التقوى وألزمهم كلمة التقوى وكانوا أحق بها وأهلها। স্মরণ করো যারা অস্বীকার করেছিল তারা যখন নিজেদের অন্তরে অহমিকা অর্থাৎ অজ্ঞতাপূর্ণ অহমিকা প্রকাশ করেছিল তখন আল্লাহ তাঁর রসুলের উপর এবং মুমিনদের উপর তার প্রশান্তি অবতীর্ণ করলেন এবং তাকওয়ার বাণীর সাথে তাদের একাত্ম করে দিলেন, আর এরাই এই প্রশান্তি লাভের অধিক যোগ্য ও উপযুক্ত লোক ছিল। وَكَانَ اللَّهُ بِكُلِّ شَيْءٍ عَلِيمًا। আর আল্লাহ সব বিষয়ে সর্বজ্ঞ। لَقَدْ صَدَقَ اللَّهُ رَسُولَهُ الرُّؤْيَا بِالْحَقِّ لَتَدْخُلُنَّ الْمَسْجِدَ الْحَرَامَ إِنْ شَاءَ اللَّهُ آمِنِينَ مُحَلِّقِينَ رُؤُوسَكُمْ وَمُقَصِّرِينَ لَا تَخَافُونَ। নিশ্চয় আল্লাহ তাঁর রসুলের স্বপ্নটি যথাযথভাবে পূর্ণ করে দেখালেন। আল্লাহ চাইলে তোমরা তোমাদের মাথা কামানো ও চুল ছাঁটানো অবস্থায় অবশ্যই নিরাপদে ও নির্ভয়ে মসজিদুল হারামে প্রবেশ করবে, সুতরাং তিনি তা জানতেন যা তোমরা জানতে না। فعلم ما لم تعلم فجعل من دون ذلك فتحا قريبا। আর এছাড়া তিনি আরও একটি আসন্ন বিজয় তোমাদের জন্য নির্ধারিত করে দিয়েছেন। তিনি তার রসুলকে হেদায়েত ও সত্য ধর্মসহ পাঠিয়েছেন যেন তিনি একে সব ধর্মের সব শাখায় সম্পূর্ণরূপে জয়যুক্ত করেন, আর সাক্ষী হিসাবে আল্লাহই যথেষ্ট। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম
তারাহুম রুক্কাম সুজ্জাদাই ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। মুহাম্মদ আল্লাহর রসুল, আর যারা তার সাথে আছে তারা অস্বীকারীদের বিরুদ্ধে কঠোর এবং পরস্পরের প্রতি কোমল। তুমি তাদেরকে রুকু ও সিজদারত অবস্থায় দেখতে পাবে। তারা আল্লাহরই কাছ থেকে অনুগ্রহ ও সন্তুষ্টি চায়। সিজদার প্রভাবে তাদের চেহারায় তাদের পরিচয়ের লক্ষণাবলী রয়েছে। ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل كزرع أخرج شطأه فآزره فاستغلظ فاستوى على سوقه يعجب الزراع ليغيظ بهم الكفار। এ হলো তাদের দৃষ্টান্ত যা তওরাতে আছে, আর ইঞ্জিলে এক শস্য ক্ষেতের সাথে তাদের উপমা দেয়া হয়েছে, যা প্রথমত নিজ অঙ্কুর উদ্গত করে, এরপর একে শক্ত করে, এরপর এটি মোটা হয়ে যায় এবং নিজ কাণ্ডের উপর দাঁড়িয়ে যায়। এটি কৃষককে আনন্দিত করে যেন অস্বীকারীরা তাদের দেখে ক্ষেপে ওঠে। তাদের মাঝ থেকে যারা ঈমান আনে এবং সৎ কাজ করে, আল্লাহ তাদেরকে ক্ষমা ও মহা প্রতিদানের প্রতিশ্রুতি দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। শত প্রণোদিত অসীম দাতা পরম করুণাময় বারবার কৃপাকারী আল্লাহর নামে। يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تُقَدِّمُوا بَيْنَ يَدَيِ اللَّهِ وَرَسُولِهِ وَاتَّقُوا اللَّهَ إِنَّ اللَّهَ سَمِيعٌ عَلِيمٌ। হে যারা ইমান এনেছ, তোমরা আল্লাহ ও তাঁর রসুলের সামনে কোনো বিষয়ে অগ্রণী হও না, বরং আল্লাহর তাকওয়া অবলম্বন করো। নিশ্চয় আল্লাহ সর্বশ্রোতা সর্বজ্ঞ। أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون। হে যারা ইমান এনেছ, তোমরা নিজেদের কণ্ঠস্বর নবীর কণ্ঠস্বরের চেয়ে উঁচু করো না, আর তোমরা একে অন্যের সাথে উঁচু গলায় কথা বলার ন্যায় তার সামনে উঁচু গলায় কথা বলো না। এমনটি করলে তোমাদের কর্ম বিফলে যাবে এবং তোমরা তা জানতেও পারবে না। ইন
الذين يغضون أصواتهم عند رسول الله أولئك الذين امتحن الله যারা নিজেদের গলার স্বর আল্লাহর রসুলের সামনে নিচু করে রাখে, নিশ্চয় আল্লাহ তাদের অন্তর পরীক্ষার মাধ্যমে তাকওয়া পরায়ণ করেছেন, তাদেরই জন্য রয়েছে ক্ষমা ও মহা পুরস্কার। أكثرهم لا يعقلون তোমার ঘর থেকে দূরে থাকতেই যারা উঁচু গলায় তোমাকে ডাকতে আরম্ভ করে, নিশ্চয় তাদের অধিকাংশের বিবেক বুদ্ধি নাই। ولو أنهم صبروا حتى تخرج إليهم لكان خيرا لهم والله غفور رحيم। তুমি নিজেই তাদের কাছে বেরিয়ে না আসা পর্যন্ত তারা যদি ধৈর্য ধরত তাহলে তাদের জন্য তা উত্তম হতো, আর আল্লাহ অতি ক্ষমাশীল বারবার কৃপাকারী। أيها الذين آمنوا فاسق بنبأ فتبينوا أن تصيبوا قوما بجهالة فتصبحوا على ما فعلتم نادمين। হে যারা ইমান এনেছ, কোনো দুষ্কৃতকারী তোমাদের কাছে কোনো সংবাদ নিয়ে এলে তোমরা এর সত্যতা যাচাই করে নিও, যেন অজ্ঞাতসারে তোমরা কোনো জাতির ক্ষতি করে না বসো, যার ফলে তোমাদের কৃতকর্মের জন্য অনুতপ্ত হতে হয়। أن فيكم رسول الله لو يطيعكم في كثير من الأمر لعنتم ولكن الله حبب إليكم الإيمان وزينه في قلوبكم وكره إليكم الكفر والفسوق والعصيان। আর তোমরা জেনে রাখো, তোমাদের মাঝে আল্লাহ রসুল রয়েছে, সে তোমাদের অধিকাংশ কথা মেনে নিলে অবশ্যই তোমরা কষ্টে পড়বে, কিন্তু আল্লাহ ঈমানকে তোমাদের কাছে প্রিয় করে দিয়েছেন এবং তোমাদের অন্তরে তা সাজিয়ে দিয়েছেন, আর তোমাদের অন্তরে কুফরি, দুষ্কৃতি ও অবাধ্যতার বিরুদ্ধে ভয়ানক ঘৃণা সৃষ্টি করে দিয়েছেন। উলাইকা হুমুর রাশিদুন,
যাদের ক্ষেত্রে আয়াত প্রযোজ্য তারা সঠিক পথের অনুসারী। ফাদলাম মিনাল্লাহি ওয়া নি'মা ওয়াল্লাহু আলীমুন হাকীম। আল্লাহর পক্ষ থেকে এ এক বড় অনুগ্রহ ও নিয়ামত, আর আল্লাহ সর্বজ্ঞ পরম প্রজ্ঞাময়। وَإِفْتَانِ مِنَ الْمُؤْمِنِينَ اقْتَتَلُوا فَأَصْلِحُوا بَيْنَهُمَا فَإِنْ بَغَتْ إِحْدَاهُمَا عَلَى الْأُخْرَى فَقَاتِلُوا الَّتِي تَبْغِي حَتَّى تَفِيءَ إِلَىٰ أَمْرِ اللَّهِ। আর মুমিনদের দুদল পরস্পর যুদ্ধে লিপ্ত হলে তাদের মাঝে তোমরা মীমাংসা করে দিও। এরপর তাদের মাঝে এক দল অন্য দলের বিরুদ্ধে সীমা লঙ্ঘন করলে যে দল সীমা লঙ্ঘন করে তারা আল্লাহর সিদ্ধান্তের দিকে ফিরে না আসা পর্যন্ত তাদের বিরুদ্ধে যুদ্ধ করো। এরপর তারা আল্লাহর সিদ্ধান্তের দিকে ফিরে এলে তোমরা উভয়ের মাঝে ন্যায়পরায়ণতার সাথে মীমাংসা করে দিও এবং সুবিচার করো। নিশ্চয় আল্লাহ সুবিচারকারীদের ভালোবাসেন। فَأَصْلِحُوا بَيْنَ أَخَوَيْكُمْ وَاتَّقُوا اللَّهَ لَعَلَّكُمْ تُرْحَمُونَ। নিশ্চয় মুমিনরা পরস্পর ভাই ভাই, অতএব বিরোধ দেখা দিলে তোমরা তোমাদের দুভাইয়ের মাঝে মীমাংসা করে দিও, আর আল্লাহর তাকওয়া অবলম্বন করো যাতে তোমাদের প্রতি কৃপা করা হয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়া লা نِسَاءٌ مِّن نِّسَاءٍ عَسَى أَن يَكُنَّ خَيْرًا مِّنْهُنَّ وَلَا تَلْمِزُوا أَنفُسَكُمْ وَلَا تَنَابَزُوا بِالْأَلْقَابِ। হে যারা ঈমান এনেছো, তোমাদের কোনো জাতি অন্য কোনো জাতিকে উপহাস করবে না, হতে পারে তারা এদের চেয়ে উত্তম। আর নারীরাও অন্য কোনো নারীদের উপহাস করবে না, হতে পারে তারা এদের চেয়ে উত্তম। আর তোমরা নিজেদের লোকদের অপবাদ দিও না, আর নাম বিকৃত করে তোমরা একে অন্যকে উপহাস করো না। বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান ওয়ামান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুল জালিমুন। ইমান আনার পর দুর্নামের ভাগিদার হওয়া অবশ্যই মন্দ, আর যারা অনুতাপ করে না তারাই উপদুষ্কৃতকারী। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাল যন
إن بعد الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتم হে যারা ইমান এনেছো, তোমরা বারবার সন্দেহ করা থেকে বিরত থাকো, কেননা কোনো কোনো সন্দেহ অবশ্যই পাপ। আর কারো উপর গোয়েন্দাগিরি করো না এবং একে অন্যের গীবত অর্থাৎ কুৎসা করো না। তোমাদের কেউ কি নিজ মৃত ভাইয়ের মাংস খেতে পছন্দ করবে? অবশ্যই তোমরা এটা ঘৃণা করবে। আর আল্লাহর তাকওয়া অবলম্বন করো। واتقوا الله إن الله تواب رحيم নিশ্চয় আল্লাহ বারবার তওবা গ্রহণকারী, বারবার কৃপাকারী। ইয়া আইয়ুহান خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير হে মানব জাতি, আমরা নর ও নারী থেকে তোমাদের সৃষ্টি করেছি, আর আমরা বিভিন্ন গোষ্ঠী ও গোত্রে তোমাদের বিভক্ত করেছি যেন তোমরা একে অপরকে চিনতে পারো। তোমাদের মাঝে আল্লাহর দৃষ্টিতে নিঃসন্দেহে সেই সর্বাধিক সম্মানিত যে তোমাদের মাঝে সর্বাধিক মুত্তাকি। নিশ্চয় আল্লাহ সর্বজ্ঞ, পুরোপুরি অবহিত। قل لم تؤمنوا ولكن قولوا أسلمنا ولما يدخل الإيمان في قلوبكم وإن تطيعوا الله ورسوله يَلِتْكُمْ مِنْ عَمَالِكُمْ شَيْئًا إِنَّ اللَّهَ غَفُورٌ رَحِيمٌ মরুবাসীরা বলে আমরা ঈমান এনেছি। তুমি বলো তোমরা ঈমান আনোনি, বরং তোমরা একথা বলো আমরা মুসলমান হয়েছি। কেননা ঈমান এখনও তোমাদের হৃদয়ে প্রবেশ করেনি। আর তোমরা আল্লাহ ও তাঁর রসুলের আনুগত্য করলে তিনি তোমাদের কর্মফল থেকে কিছুই কমাবেন না। নিশ্চয় আল্লাহ অতি ক্ষমাশীল, বারবার কৃপাকারী। إنما المؤمنون الذين آمنوا بالله ورسوله ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم في
সবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। মুমিন তারাই যারা আল্লাহ ও তাঁর রসুলের প্রতি ঈমান আনে, এরপর তারা কখনো সন্দেহ পোষণ করে না এবং নিজেদের ধন সম্পদ ও প্রাণ দিয়ে আল্লাহর পথে জিহাদ করে, এরাই সত্যবাদী। কুল আতুআল্লিমুনাল্লাহা বিদীনিকুম ওয়াল্লাহু ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়াল্লাহু বিকুল্লি শাইইন আলীম। তুমি জিজ্ঞেস করো, তোমরা কি আল্লাহকে তোমাদের ধর্ম শেখাচ্ছ? অথচ আকাশসমূহে এবং পৃথিবীতে যা কিছু আছে এর সব কিছুই আল্লাহ জানেন, আর আল্লাহ সব বিষয়ে সর্বজ্ঞ। عليك أن أسلموا قل لا تمنوا علي إسلامكم بل الله يمن عليكم أن هداكم للإيمان إن كنتم সাদিকিন। তারা ইসলাম গ্রহণ করে তোমার প্রতি অনুগ্রহ করেছে বলে মনে করে। তুমি বলো, তোমরা ইসলাম গ্রহণ করে আমার প্রতি অনুগ্রহ করেছে বলে জাহির করো না। পক্ষান্তরে তোমাদের মুমিন হওয়ার দাবিতে তোমরা সত্যবাদী হয়ে থাকলে একথা স্বীকার করো, আল্লাহই প্রকৃত ইমানের দিকে তোমাদের পরিচালিত করে তোমাদের উপর এই অনুগ্রহ করেছেন। الله يعلم غيب السماوات والأرض والله بصير بما تعملون। নিশ্চয় আল্লাহ আকাশসমূহ ও পৃথিবীর অদৃশ্য বিষয়াদি জানেন, আর তোমরা যাই করো আল্লাহ তা পুরোপুরি দেখে থাকেন। বিসমিল্লাহির রহমানির রহিম। শত প্রণোদিত অসীম দাতা পরম করুণাময় বারবার কৃপাকারী আল্লাহর নামে। القرآن المجيد قادر অর্থাৎ সর্বশক্তিমান মহিমান্বিত কোরআনকে আমরা তোমার সত্যতার এক সাক্ষী রূপে উপস্থাপন করছি। বল আজিব আহম মুনজিরুম মিনহুম ফাকাল الكافرون هذا شيء عجيب। আসলে তাদের কাছে তাদেরই মাঝ থেকে একজন সতর্ককারী এসেছে বলে তারা অবাক হয়েছে। অতএব অস্বীকারীরা বলে এটা এক আজব ব্যাপার। أَإِذَا مِتْنَا وَكُنَّا تُرَابًا ذَلِكَ رَجْعٌ بَعِيدٌ। আমরা যখন মরে যাব এবং মাটি হয়ে যাব তখনও কি আবার আমাদের জীবিত করা হবে? এই ফিরে যাওয়া তো এক অসম্ভব ব্যাপার। قَدْ عَلِمْنَا مَا تَنْقُصُ الْأَرْضُ مِنْهُمْ وَعِنْدَنَا كِتَابٌ حَفِيظٌ। মাটি তাদের কতটুকু কমিয়ে দিচ্ছে তা আমরা ভালোভাবে জানি, আর আমাদের কাছে এক সংরক্ষণকারী কিতাব আছে।
بَلْ كَذَّبُوا بِالْحَقِّ لَمَّا جَاءَهُمْ فَهُمْ فِي أَمْرٍ مَرِيجٍ বরং সত্য যখন তাদের কাছে এলো তারা তা প্রত্যাখ্যান করল, অতএব তারা এক সংশয়পূর্ণ অবস্থায় পড়ে রয়েছে। أَفَلَمْ يَنْظُرُوا إِلَى السَّمَاءِ فَوْقَهُمْ كَيْفَ بَنَيْنَاهَا وَزَيَّنَّاهَا وَمَا لَهَا مِنْ فُرُوجٍ। তবে তারা কি নিজেদের উপরস্থিত আকাশ দেখে না? আমরা একে কিরূপে বানিয়েছি ও সাজিয়েছি এবং এতে কোনো ত্রুটি নাই। ওয়াল আরদা মাদাদনা ওয়ালকাইনা ফিহা রওয়াসিয়া ওয়া আমবাতনা ফিহা মিন কুল্লি যাওজিম বাহিজ। আর পৃথিবীকে আমরা বিস্তৃত করেছি, এতে আমরা অনড় ও সুদৃঢ় পাহাড় পর্বত স্থাপন করেছি এবং এতে আমরা সব ধরনের সুন্দর প্রজাতির জোড়া উৎপন্ন করেছি। আর এতে আল্লাহর দিকে অবনত প্রত্যেক ব্যক্তির জন্য অন্তর্দৃষ্টি ও উপদেশ রয়েছে। وَنَزَّلْنَا مِنَ السَّمَاءِ مَاءً مُبَارَكًا فَأَنْبَتْنَا بِهِ جَنَّاتٍ وَحَبَّ الْحَصِيدِ। আর আমরা আকাশ থেকে আশিসমণ্ডিত পানি অবতীর্ণ করেছি এবং আমরা এর মাধ্যমে বাগান ও কর্তনযোগ্য ফসলের শস্য দানাও উৎপন্ন করেছি। এবং উঁচু খেজুর গাছও উৎপন্ন করেছি যেগুলোতে স্তরে স্তরে খেজুর গুচ্ছ রয়েছে। رِزْقًا لِلْعِبَادِ وَأَحْيَيْنَا بِهِ بَلْدَةً مَّيْتًا كَذَلِكَ الْخُرُوجُ। বান্দাদের জন্য রিজক রূপে, আর আমরা সেই বৃষ্টির মাধ্যমে এক মৃত এলাকাকে জীবিত করি, এরূপে মৃতকে জীবিত করে বের করা হবে। كذبت قبلهم قوم نوح واصحاب الرس وثمود। তাদের পূর্বে নূহের জাতি, কূপের অধিবাসীরা অর্থাৎ খনির অধিকারীরা এবং সামুদ জাতিও প্রত্যাখ্যান করেছিল। وعاد وفرعون وإخوان لوط। আর আদ, ফেরাউন ও লুতের ভাইয়েরাও প্রত্যাখ্যান করেছিল। ওয়াসহাবুল আইকাতি ওয়া কওম তুবাইন কুল্লুম কাযযাবার রুসুল ফাহাক্কা ওয়াঈদ। আর অরণ্যের অধিবাসীরা এবং তুব্বার জাতিও প্রত্যাখ্যান করেছিল, এরা সবাই রসুলদের মিথ্যাবাদী আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করেছিল, অতএব আমার সতর্কবাণী সত্য প্রমাণিত হলো। আমরা কি প্রথমবার সৃষ্টি করে ক্লান্ত হয়ে পড়েছি? তা নয়, বরং তারা তো নতুন সৃষ্টির ব্যাপারেও সন্দেহে পড়ে রয়েছে।
وَلَقَدْ خَلَقْنَا الْإِنسَانَ وَنَعْلَمُ مَا تُوَسْوِسُ بِهِ نَفْسُهُ وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنْ حَبْلِ الْوَرِيدِ আর নিশ্চয় আমরা মানুষকে সৃষ্টি করেছি, আর তার আমিত্ব তার মনে যেসব সন্দেহের উদ্রেক করে সে সম্পর্কে আমরা অবগত আছি এবং আমরা তার জীবন শিরে অপেক্ষাও তার অধিক নিকটে আছি। ডানে ও বামে বসা দুজন লিপিবদ্ধকারী ফেরেশতা তার সব কাজ লিপিবদ্ধ করে চলেছে। সে যে কথাই বলে তা লিপিবদ্ধ করতে তার পাশেই তত্ত্বাবধায়ক ফেরিস্তা প্রস্তুত রয়েছে। সাকরাতুল মাউত বিলহক্কি যালিকা মা কুনত মিনহু তাহিদ। আর মৃত্যুর ঘোর অবশ্যই আসবে, তখন তাকে বলা হবে এ হলো সেই ঘোর যা থেকে তুমি পালিয়ে বেড়াতে। ওয়া নুফিখা ফিস-সূর যালিকা ইয়াউমুল ওয়াঈদ। আর সিংহায় ফু দেয়া হবে, এই হলো সেই সতর্কীকরণ দিবস। আর প্রত্যেক ব্যক্তি এমন অবস্থায় আসবে যে তার সাথে একজন হাঁকিয়ে নিয়ে যাওয়ার ফেরিস্তা এবং একজন সাক্ষী ফেরিস্তা থাকবে। লাকাদ কুনত ফি গাফলাতিন মিন হাযা ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবসারুকাল ইয়াউমা হাদীদ। তখন আমরা বলবো এ দিন সম্বন্ধে অবশ্যই তুমি উদাসীন ছিলে, সুতরাং এখন আমরা তোমার উপর থেকে তোমার পর্দা সরিয়ে দিলাম, ফলে আজ তোমার দৃষ্টি খুব তীক্ষ্ণ হয়েছে। وقال قرينه هذا ما لدي عتيد। আর তার সাথী অর্থাৎ ফেরেশতা বলবে এ হলো আমলনামা যা আমার কাছে প্রস্তুত রয়েছে। القياف في جهنم كل كفار عنيد। এরপর আমরা উক্ত দুজন ফেরিস্তাকে বলব তোমরা প্রত্যেক চরম অকৃতজ্ঞকে ও সত্যের ঘোর শত্রুকে জাহান্নামে ফেলে দাও। প্রত্যেক ভালো কাজে বাধা দানকারী, সীমা লঙ্ঘনকারী এবং সন্দেহ সৃষ্টিকারীকেও তোমরা জাহান্নামে ফেলে দাও। যে আল্লাহর সাথে অন্য কোনো উপাস্য গ্রহণ করেছিল তোমরা উভয়ে তাকেও আজ কঠোর আজাবে ফেলে দাও। قال قرينه ربنا ما أطغيته ولكن كان في ضلال بعيد। তার সাথী বলবে হে আমাদের প্রভু প্রতিপালক, আমি তো তাকে অবাধ্য বানাইনি, বরং সে নিজেই ঘোর পথভ্রষ্টতায় পড়েছিল। তিনি বলবেন
তোমরা আমার সামনে ঝগড়া করো না, আমি পূর্বেই তোমাদের কাছে সতর্ককারী পাঠিয়েছিলাম। আমার এখানে সিদ্ধান্ত পরিবর্তন করা হয় না, আর আমি আমার বান্দাদের প্রতি কখনো অবিচার করি না। يوم نقول لجهنم هل امتلأت وتقول هل من مزيد স্মরণ করো যেদিন আমরা জাহান্নামকে জিজ্ঞেস করব তুমি কি ভরে গেছো, আর সে উত্তর দেবে আরো কিছু আছে কি। وَأُزْلِفَتِ الْجَنَّةُ لِلْمُتَّقِينَ غَيْرَ بَعِيدٍ আর সেদিন জান্নাতকে মুত্তাকিদের এত নিকটবর্তী করে দেয়া হবে যে কোনো দূরত্ব থাকবে না। هَذَا مَا تُوعَدُونَ لِكُلِّ أَوَّابٍ حَفِيظٍ বলা হবে তোমাদের মাঝে আল্লাহর দিকে প্রত্যেক বিনত ব্যক্তির ও ধর্মীয় বিধানের সুরক্ষাকারীর সাথে এই পুরস্কারেরই প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। মান খাশিয়ার রহমান বিল গায়বি ওয়া জাআ বিকলবিন মুনীব, অর্থাৎ তার সাথে যে রহমান আল্লাহকে গোপনে ভয় করত এবং বিনত হৃদয় নিয়ে তার সমীপে উপস্থিত হতো। আমরা বলবো তোমরা প্রশান্তির সাথে জান্নাতে প্রবেশ করো, এই হলো সেই চিরস্থায়ী দিন। লাহুম মা ইয়াশাউনা ফীহা ওয়া লাদাইনা মাজীদ, এখানে তাদের জন্য তাই থাকবে যা তারা চাইবে এবং আমাদের কাছে আরো আছে। وَكَمْ أَهْلَكْنَا قَبْلَهُمْ مِنْ قَرْنٍ هُمْ أَشَدُّ مِنْهُمْ بَطْشًا فَنَقَبُوا فِي الْبِلَادِ هَلْ مِنْ مَحِيصٍ। আর আমরা তাদের পূর্বে কত প্রজন্মকেই ধ্বংস করেছি যারা শক্তিমত্তা এদের চেয়ে অধিক প্রবল ছিল। এরপর যখন আজাব এলো তারা রক্ষা পাওয়ার জন্য মাটিতে পরিখা খনন করল, কিন্তু তাদের কোনো আশ্রয়স্থল ছিল কি। ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকা আস-সামআ ওয়া হুয়া শাহীদ, নিশ্চয়ই এতে তার জন্য অনেক বড় উপদেশ রয়েছে, যার বোধ সম্পন্ন হৃদয় আছে অথবা যে মন দিয়ে শোনে এবং গভীরভাবে পর্যবেক্ষণ করে। ওয়ালাকাদ খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়ামিন ওয়া মা মাসসানা মিন লুগুব, আর নিশ্চয় আকাশসমূহ ও পৃথিবী এবং এ দুইয়ের মাঝে যা কিছু আছে আমরা তা ছয় দিনে সৃষ্টি করেছি, আর কোনো ক্লান্তি আমাদের স্পর্শ করেনি। ফাসবিরু আলা মা ইয়াকুলুনা ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা ক্বাবলা তুলুয়িশ শামসি ওয়া ক্বাবলাল গুরুব, অতএব তারা যা বলে তাতে তুমি ধৈর্য ধরো, আর সূর্য ওঠার পূর্বে এবং ডুবার পূর্বেও প্রশংসা সহ তোমার প্রভু প্রতিপালকের পবিত্রতা ও মহিমা ঘোষণা করো। ওয়ামিনাল লাইলি ফাসাব্বিহু ওয়াদবারাস সুজুদ, এবং রাতের এক অংশে তার মহিমা ঘোষণা করো এবং সিজদার পরেও তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করো। ওয়াস্তামি ইয়াউমা ইউনাদিল মুনাদি মিন মাকানিন
করিব। আর মন দিয়ে শোনো, যেদিন এক আহ্বানকারী নিকটবর্তী স্থান থেকে আহ্বান করবে, ইয়াউমা ইয়াসমাউনা সাইহাতা বিল হাক্কি যালিকা ইয়াউমুল খুরুজ, যেদিন তারা নিশ্চিতভাবে বিকট শব্দ শুনবে, এদিনটি হবে কবর থেকে বেরিয়ে আসার দিন। নাহনু নুহি ওয়া নুমীতু ওয়া ইলাইনাল মাসীর, নিশ্চয় আমরাই জীবিত করি ও মৃত্যু দেই এবং আমাদের দিকেই ফিরে আসতে হবে। ইয়াউমা তাশাক্কাকুল আরদু আনহুম সিরাআন, যেদিন পৃথিবী তাদের দুষ্কার্যের দরুন বিদীর্ণ হবে এমত অবস্থায় যে তারা এ থেকে বের হওয়ার জন্য তাড়াহুড়া করবে, এরূপে মৃতদেরকে সমবেত করা আমাদের জন্য সহজ। নাহনু আলামু বিমা ইয়াকুলুনা ওয়া মা আলাইহিম বিজব্বার, ফাদাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ, তারা যা বলে আমরা তা ভালো করেই জানি, আর তুমি তাদের উপর বল প্রয়োগকারী রূপে নিযুক্ত নও। অতএব যে আমার সতর্কবাণীকে ভয় করে, তুমি তাকে কোরআনের মাধ্যমে উপদেশ দিতে থাকো। বিসমিল্লাহির রহমানির রহিম, শত প্রণোদিত অসীম দাতা পরম করুণাময় বারবার কৃপাকারী আল্লাহর নামে। ওয়াদ্দারিয়াতি দারওয়া, যারা ব্যাপকভাবে ছিটায় তাদের কসম। ফালহামিলাতি উকরা, এরপর ভারী বোঝা বহনকারীদের কসম। ফালজারিয়াতি ইউসরা, এরপর স্বাচ্ছন্দ্যে চলমানদের কসম। ফালমুকাসসিমাতি আমরা, এরপর কর্তৃত্ব বণ্টনকারীদের কসম। ইন্নামা তুআদুনা লাসাদিক, যে প্রতিশ্রুতি তোমাদের দেয়া হচ্ছে তা নিশ্চয় সত্য। ওয়া ইন্নাদ্দীন লাওয়াকিয়, আর বিচার দিবস অবশ্যই সংঘটিত হবে। বহু পথ বিশিষ্ট আকাশের কসম। ইন্নাকুম লাফি কাওলিম মুখতালিফ, নিশ্চয় তোমরা বিভিন্ন মত পোষণ করে থাকো। ইউফাকু আনহু মান উফিক, কেবল দূরে সরিয়ে দেওয়ার যোগ্য ব্যক্তিকেই প্রতিশ্রুত সত্য থেকে দূরে সরিয়ে দেওয়া হবে। কুতিলাল খাররাসুন, অনুমানকারীদের উপর অভিসম্পাত। আল্লাযীনা হুম ফি গামরাতিন সাহুন, যারা উদাসীনতায় গভীরভাবে নিমজ্জিত। ইয়াসআলুনা ইয়ানা ইয়াউমুদ্দীন, তারা জিজ্ঞেস করে বিচার দিবস কবে আসবে। ইয়াউমাহুম আলান নারি ইউফতানুন, তুমি বলো যেদিন আগুনে তাদের পোড়ানো হবে। দুকু ফিতনাতাকুম হাযাল্লাযী কুনতুম বিহি তাস্তাজিলুন, তোমাদের দুষ্কর্মের ফল ভোগ করো, এ হলো তাই যা তোমরা ত্বরান্বিত করতে চাচ্ছিলে।
ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন, নিশ্চয় মুত্তাকিরা বাগান ও ঝর্ণার পরিবেশে থাকবে। আখিদিনা মা আতাহুম রাব্বুহুম ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুহসিনিন, তাদের প্রভু প্রতিপালক তাদের যা দান করবেন তারা তা নিতে থাকবে, নিশ্চয় এর পূর্বে তারা অতি সৎকর্মপরায়ণ ছিল। কানু ক্বালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন, তারা রাতে অল্পই ঘুমাতো। ওয়াবিল আসহারি হুম ইয়াস্তাগফিরুন, আর তারা প্রভাতেও ক্ষমা প্রার্থনা করত। ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসসাইলি ওয়াল মাহরুম, আর তাদের ধন সম্পদের একটি অংশে নিঃস্ব ও অভাবগ্রস্তদের অধিকার রয়েছে। ওয়াফিল আরদি আয়াতুল লিলমুকিনিন, আর দৃঢ় বিশ্বাসীদের জন্য পৃথিবীতে নিদর্শনাবলী রয়েছে। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, আর তোমাদের নিজেদের মাঝেও নিদর্শনাবলী রয়েছে, তবুও কি তোমরা দেখো না? ওয়াফিস সামাই রিজকুকুম ওয়ামা তুআদুন, আর আকাশে তোমাদের রিজিক রয়েছে এবং তাও রয়েছে যার প্রতিশ্রুতি তোমাদের দেয়া হয়েছে। ফাওয়ারাব্বিস সামাই ওয়াল আরদি ইন্নাহু লাহাক্কুম মিছলা মা আন্নাকুম তানতিকুন, আর আকাশ ও পৃথিবীর প্রভু প্রতিপালকের কসম, এ কোরআন নিশ্চয় সেরকম সত্য যেরকম তোমরা কথা বলো। হাল আতাকা হাদীসু দাইফ ইব্রাহিমাল মুকরামিন, তোমার কাছে কি ইব্রাহিমের সম্মানিত অতিথিদের বৃত্তান্ত পৌঁছেছে? ইদ দখালু আলাইহি ফাকালু সালামা قال سلام قوم منكرون, তারা যখন তার কাছে এলো তারা বলল সালাম, অর্থাৎ শান্তি বর্ষিত হোক। সেও বলল সালাম, আর সে মনে মনে বলল এরা তো অপরিচিত লোক। فراغ إلى أهله فجاء بعجل سمين, আর সে তাড়াতাড়ি তার পরিবারের কাছে গেল এবং একটি মোটা তাজা ভুনা বাসুর নিয়ে এলো। فقربه إليهم قال ألا تأكلون, এরপর সে তা তাদের সামনে রাখলো এবং জিজ্ঞেস করল তোমরা কি খাবে না? فَأَوْجَسَ مِنْهُمْ خِيفَةً قَالُوا لَا تَخَفْ وَبَشَّرُوهُ بِغُلَامٍ عَلِيمٍ, সে তাদের ব্যাপারে শঙ্কিত হয়ে উঠল, তারা বলল ভয় পেও না, আর তারা তাকে এক জ্ঞানবান পুত্রের জন্মের সুসংবাদ দিল। فأقبلت امرأته في سرة فسكت وجهها وقالت عجوز عقيم, এতে তার স্ত্রী চিৎকার করতে করতে এগিয়ে এলো
এবং নিজ গাল চাপড়ে বলল, আমি এক বন্ধা বুড়ি। قالوا كذلك قال ربك إنه هو الحكيم العليم তারা বলল, এভাবেই হবে বলে তোমার প্রভু প্রতিপালক বলেছেন, নিশ্চয়ই তিনি পরম প্রজ্ঞাময় সর্বজ্ঞ।